আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন তাবিজি দর্পণ ইউটিউব চ্যানেল প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের ভালোবাসা পাওয়ার এমন নকশা বলবো। সেই নকশাটি আপনাদের পোড়াতে হবে ভালোবাসাকে কাছে আনার এমন নকশা বলবো সেই নকশাটি আপনাদের পোড়াতে হবে আপনাদের কাউকে কিছু খাওয়াতে হবে না কোথাও যেতে হবে না কোথাও কিছু দাফন করতে হবে না শুধু আপনাকে এখানে বসে বসেই একটি নকশা বানাতে হবে আর সেই নকশাটি বানানোর পর তার মধ্যে আপনার ভালোবাসার নাম লিখে সেই নকশাটি আপনাকে ঘরে বসে বসেই পুরাতে হবে আর কিছুই করতে হবে না তারপর আপনার ভালোবাসা কিভাবে আপনার ভালোবাসায় পাগল হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না খুবই পাওয়ারফুল নকশা আমি আপনাদের বলতে যাচ্ছি একদিনেই আপনি এর অর্ধেক রেজাল্ট দেখতে পাবেন এর পুরো রেজাল্ট দুদিনের মধ্যে পাওয়া যায় দুটি নকশা আপনি বানাবেন দুটি নকশা বানিয়ে যখনই আপনি পুরাবেন দুদিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন আপনার তৃতীয় নকশা বানানোর আর কোনো প্রয়োজন হবে না তো যেভাবে যেভাবে আমি আপনাদের বলবো আপনারা সেভাবেই নকশাটি দেখুন এবং খুব ভালো করে বানাবেন একটি নম্বরও যেন আগে পিছে না হয় বা ভুল না হয় চাল কীভাবে দেবেন সব কিছু স্টেপ বাই স্টেপ বলে দেব তো এক সেকেন্ডও ভিডিওটি স্কিপ করবেন না আর এই ভিডিওটি আপনার জীবন বদলেতে পারে খুবই পাওয়ারফুল নকশা তো আপনাদের এই নকশা বানানোর জন্য এইরকম একটি সাদা কাগজ নিতে হবে লাইন টানা পেপার নেবেন না সাদা পেপার নিতে হবে ড্রয়িংয়ের যে পেপার হয় আপনাকে সেই পেপার নিতে হবে এবং আপনাদের এই রকম একটি ব্ল্যাক মার্কার প্রয়োজন হবে ব্ল্যাক মার্কার না থাকলে রেড কিংবা ব্লু মার্কার নিয়ে নিন বা যে কোনো কালারের মার্কার নিতে পারেন কিন্তু এই পেপার কম্পালসারি নিতেই হবে কারণ আপনাকে এটি সাদা কাগজের উপরেই বানাতে হবে পেপার নেওয়ার পর নকশা কিভাবে বানাবেন আমি আপনাদের বলে দিচ্ছি আপনাদের সর্বপ্রথমে এইভাবে একটি বক্স বানাতে হবে দেখুন এইভাবে আপনাদের একটি বক্স বানাতে হবে আমি তাড়াতাড়ি আপনাদের বানিয়ে দেখাচ্ছি আপনারা খুব ভালো করে বানাবেন আপনারা চাইলে বক্স বানানোর জন্য স্কেল ব্যবহার করতে পারেন লাইন সোজা করার জন্য স্কেল নিতে পারেন তারপর আপনাকে দুটি লাইন টানতে হবে এইখানে অর্থাৎ আপনাদের নয়টি ঘরের বক্স বানাতে হবে তারপর একটি লাইন এইভাবে আর একটি লাইন এইভাবে টেনে দিন দেখুন এইভাবে নয়টি ঘর বানাতে হবে নয়টি ঘর যখন আপনি পুরো তৈরি করে নেবেন তখন আপনাকে সর্বপ্রথমে এখানে লিখতে হবে সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি অবশ্যই লিখবেন সাতশো ছিয়াশি লেখার পর এবার আমি আপনাদের বলবো যে কত নাম্বার কোন ঘরে ভরতে হবে অর্থাৎ চাল কোন নিয়মে দিতে হবে কোন দিক থেকে শুরু করবেন এবং কোথায় শেষ করবেন খুব মনোযোগ দিয়ে দেখুন পুরো নকশা চালের উপর নির্ভর করে আপনি নিজেই এই নকশাটি বানাবেন যদি সত্যিই আপনি পেরেশান হয়ে থাকেন আপনার মোহাব্বত আপনার ভালোবাসা পেতে চান তাহলে শুধু এই নকশাটি বানিয়ে আপনার ভালোবাসার নাম লিখে পুড়িয়ে দিন আপনার ভালোবাসাকে যদি না পান তাহলে বলবেন এবার আমি আপনাদের এই চাল বলে দিচ্ছি যে আপনাকে কোথায় কি ভরতে হবে যদি আপনি এই নকশাটি বানান তো আপনার উদ্দেশ্য সৎ হতে হবে জায়জ কাজের জন্যই আপনাদের এই নকশাটি ব্যবহার করতে হবে কাউকে নাজাইজভাবে পেরেশান করার জন্য কাউকে কষ্ট দেওয়ার জন্য ভালো করে শুনে নিন এক্স ওয়াই জেড কিছুই নয় নাজাইজ কাজ অসৎ উদ্দেশ্যে এটা বানাবেন না আপনার উদ্দেশ্য সৎ আপনি সত্যি করে ভালোবাসেন আপনি কাউকে পেতে চান তার মনে ভালোবাসা জাগাতে চান আপনার সাথে আগে কথা বলতো এখন সে আপনাকে ঘৃণা করে তাকে আপনার কাছে আনতে চান তাহলে আপনারা এই নকশাটি ব্যবহার করতে পারেন এবং পুরো বিশ্বাস রেখে এই নকশাটি মানাবেন প্রথমেই আপনার মন থেকে এই সন্দেহ দূর করুন যে এতে কাজ হবে কি হবে না হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখুন যে হ্যাঁ এতেই আমার কাজ হয়ে যাবে তো দেখুন প্রথমেই আপনাকে বক্স তৈরি করতে হবে তারপর এখানে সাতশো ছিয়াশি লিখতে হবে এবার আপনারা মন দিয়ে দেখুন যে আমি কোথায় কত নাম্বার ভরে দিচ্ছি সর্বপ্রথমে আপনাকে এখান থেকে শুরু করতে হবে এখানে আপনাকে লিখতে হবে এগারো প্রথম বক্সে আপনাকে লিখতে হবে এগারো তারপর আপনাকে এই ঘরে আসতে হবে এখানে আপনাকে লিখতে হবে আঠেরো আঠেরো লেখার পর আপনাকে এই ঘরে আসতে হবে এখানে আপনাকে লিখতে হবে ষোলো এই তিনটি বক্সে আপনাকে এগারো আঠেরো ষোলো ভরে নিতে হবে তারপর আপনাকে এই মাঝখানের লাইনে আসতে হবে এখানে আপনাকে লিখতে হবে তেরো তেরো লেখার পর আপনাকে এই নিচের বক্সে আসতে হবে এখানে আপনাকে লিখতে হবে সতেরো এখানে আপনাকে লিখতে হবে পনেরো এই লাইনটিও পূরণ হয়ে গেছে এবার আপনাদের এই লাইনে আসতে হবে এখানে আপনাদের লিখতে হবে চোদ্দ আর এখানে আপনাকে লিখতে হবে উনিশ আর এখানে আপনাকে লিখতে হবে বারো এইভাবে আপনাদের পূরণ করতে হবে একটি নাম্বারও ভুল করবেন না যেভাবে আমি শুরু করেছি যে বক্সে যা লিখেছি সেভাবেই করবেন যখন আপনি এটি বানিয়ে নেবেন তারপর আপনাকে এখানে নাম লিখতে হবে কার নাম লিখবেন আপনার ভালোবাসার নাম যেখানে আমি লাইন টেনেছি নকশার নিচে আপনাকে আপনার ভালোবাসার নাম লিখতে হবে নকশার নিচে আপনাকে আপনার ভালোবাসার নাম লিখে দিতে হবে তার আসল নাম লিখতে হবে এমন নয় যে অন্য কোনো নামে ডাকে আর সেই নাম লিখে দিলেন আসল নাম লিখতে হবে যা তার আসল নাম আপনাকে এখানে লিখতে হবে আর যদি আপনি কোনো মেয়ে হন আর কোনো ছেলের জন্য এই নকশা বানাচ্ছেন তাহলে আপনাকে ছেলের নামের পরে এখানে বিল লিখতে হবে একইভাবে যদি কোনো ছেলে কোনো মেয়ের জন্য এই নকশা বানাই তাহলে সে এখানে মেয়ের নাম লিখবে আর এখানে লিখবে বিনতে অর্থাৎ যদি মেয়ের জন্য বানান তাহলে বিনতে আর ছেলের জন্য বানান তাহলে বিন যেমন মনে করুন এটি কোনো মেয়ে বানাচ্ছে কোনো ছেলের জন্য তাহলে ছেলের নাম এখানে লিখতে হবে আর ইখা লিখতে হবে বিন আর একইভাবে যদি কোনো ছেলে এই নকশা বানায় কোনো মেয়ের জন্য তাহলে মেয়ের নাম ইখা লিখতে হবে আর ইখা লিখতে হবে বিনতে এইটুকু আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার নাম লেখার পর আপনাকে কি করতে হবে দেখুন এই নকশা আপনাকে নাম সহ কেটে বের করে নিতে হবে এইভাবে এইভাবে আপনাকে এই নকশাটি নাম সহ কেটে বের করে নিতে হবে এই সাইডের সাদা অংশ কেটে বাদ দিয়ে শুধু নকশাটি কেটে বের করে নিতে হবে এই নকশাটি কেটে বের করার পর এবার আপনাকে এটি ফোল্ড করতে হবে যেভাবে আমি করছি দেখুন এইভাবে আপনাকে ফোল্ড করতে হবে এইভাবে আপনাকে ফোল্ড করতে হবে এইভাবে ফোল্ড করার পর এবার আপনি যেখানে বসে আছেন সেখানে বসে বসেই যদি আপনি কোনো বিছানা বা বেড বা খাটের উপর বসে এটা বানান তাহলে সেখান থেকে নিচে নেমে মাটিতে বসে এটাকে পুড়িয়ে দিন বানানোর সাথে সাথেই এটাকে পোড়াতে হবে এমন নয় যে আপনি বানিয়ে রেখে দিলেন আর দুই তিন ঘন্টা পর পুরাবেন সেই সময়েই আপনাকে মাচিস নিয়ে সেখানে বসে বসেই পুরাতে হবে পুরানোর পর এবার আপনাকে কি করতে হবে যখন আপনি এটা পুরাবেন তো আপনাকে আপনার মনে আপনার ভালোবাসাকে স্মরণ করতে হবে অর্থাৎ আমি এটি অমুকের জন্য করছি এবং এই উদ্দেশ্যে বানাচ্ছি তারপর এর যে ছাই হবে সেই ছাইটুকু নিয়ে গিয়ে কোনো প্রবাহিত পানির স্রোতে ফেলে দিন আর যদি আপনার আশেপাশে কোনো প্রবাহিত পানির স্রোত পরিষ্কার পানি না থাকে তাহলে কোনো পাক সাপ জায়গায় মাটিতে পুঁতে দিন এর ছাইগুলো মাটিতে গর্ত করে পুঁতে দিন তো এইভাবে আপনাদের এই নকশাটি বানাতে হবে এবং আপনাদের এগারোটি নকশা বানাতে হবে আপনারা এমন ভাববেন না যে এগারোটি নকশা বানাচ্ছেন তো এগারো দিনে রেজাল্ট পাবেন আপনারা এর রেজাল্ট দুদিনের মধ্যেই পেয়ে যাবেন কিন্তু নকশা আপনাদের এগারোটি বানাতে হবে যা কিতাবে লেখা আছে আমি আপনাদের তাই বলছি প্রতিদিন আপনাকে একটি নকশা বানাতে হবে এবং প্রতিদিন এভাবেই আপনাকে পুরাতে হবে এগারো দিন পর্যন্ত লাগাতার একদিনও গ্যাপ দেবেন না দুদিনের মধ্যেই আপনি হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পেয়ে যাবেন কিন্তু যদি আপনি সারা জীবন আপনার ভালোবাসার উপর এর রেজাল্ট রাখতে চান তাহলে আপনি এগারোটি নকশা বানান এবং প্রতিদিন একটি নকশা পুড়িয়ে দিন যেভাবে আমি আপনাদের বলেছি একদম সেভাবেই প্রথম দিন বানিয়ে পুড়িয়ে দিন ফের দ্বিতীয় দিন বানিয়ে পুড়িয়ে দিন এইভাবে এগারো দিনে এগারোটি তাবিজ বানিয়ে পুড়িয়ে দিন শুধু আপনাকে এগারোটি তাবিজ বানাতে হবে যেভাবে যেভাবে আমি আপনাদের বলেছি এবং আপনারা এটি রাতে বানাবেন দিনে কোনো সময় এটি বানাবেন না রাতেই আপনাকে এটি বানাতে হবে রাত নয়টার পর থেকে আপনি যে কোনো সময় এটি বানাতে পারেন নয়টার আগে বানাবেন না নয়টার পরেই আপনাকে এই নকশা বানাতে হবে এটা মনে করবেন না যে সকালে নটার পর বানাবেন আপনাকে রাত নটার পর বানাতে হবে রাত নটার পর যে কোনো সময় বানাতে পারেন কিন্তু দিনের মধ্যে কোনো সময় এই নকশা বানাবেন না তো যদি আপনি এই নকশা বানাতে চান আপনার উদ্দেশ্য সৎ আপনি সত্যিকারের ভালোবাসেন আপনার ভালোবাসা সত্যিকারের তাহলে এই নকশাটির অনুমতির জন্য আপনাদের এই ভিডিওটি মন থেকে লাইক করতে হবে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন তারপর আমাদের পক্ষ থেকে ফুল অনুমতি রয়েছে আপনারা এই নকশাটি বানাতে পারেন আর যারা এই নকশাটি বানাবেন তারা নিজের নাম কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন তাহলে আমরা তার নাম দেখে তার জন্য দোয়া করে দেব প্রিয় বন্ধুরা এই নকশাটি আপনারা যে কোনো দিন বানাতে পারেন এর কোনো নির্ধারিত সময় নেই যেদিন থেকে আপনার ইচ্ছা আপনি শুরু করতে পারেন কিন্তু মনে রাখবেন এগারোটি নকশা বানাতে হবে এবং প্রতিদিন একটি নকশা পুরাতে হবে এরকম করবেন না যে এগারোটি নকশা বানালেন আর একদিনেই পুরিয়ে দিলেন রোজ একটি নকশা বানাতে হবে রাত নটার পর এবং পুরিয়ে দিবেন যেভাবে আমি বলেছি আপনারা মন দিয়ে দেখুন কোথায় কোথায় আমি কত নাম্বার ভরেছি আপনাকে এভাবেই করতে হবে তো আশা করছি আপনারা সব বুঝতে পেরেছেন যেভাবে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আর বন্ধুরা এই নকশাটি আপনারা পাক সাফ পবিত্র হয়ে বানাবেন অর্থাৎ গোসল করে অজু অবস্থায় এই নকশাটি বানাবেন এইভাবে পুরো প্রসেসের সাথে যদি আপনি করেন তো আমি কথা দিচ্ছি আপনার ভালোবাসা আপনার মোহাব্বত আপনি অবশ্যই পেয়ে যাবেন আপনার ভালোবাসা আপনার কাছে ফিরে আসবে স্বামী স্ত্রীর মধ্যে না হলে তারাও এটি করতে পারেন আপনার ভালোবাসার হৃদয়ে এত ভালোবাসা জন্মাবে আপনি কল্পনাও করতে পারবেন না তো চলুন বন্ধুরা দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ আর একটি নতুন ভিডিওর সাথে দোয়া করবেন আল্লাহ হাফিজ